জুতা বলতে প্রথম যে শব্দটি মাথায় আসে তার নাম বাটা। স্কুলের প্রথম জুতাই হোক বা ঈদের নতুন জুতা, বাটা থাকে পছন্দের তালিকায়। বাংলাদেশে বাটা এসেছে 1960 সালে। বাংলাদেশ তখনও পূর্ব পাকিস্তান। বাংলার মানুষ সবেমাত্র ভাষার অধিকার আদায় করেছে। পশ্চিমের শাসকদের নিত্য বঞ্চনা বৈষম্য পূর্বের ভূখণ্ডের মানুষদের প্রতি। পণ্য উৎপাদন হয় পূর্বে, সুফল পায় পশ্চিম, আয় করে পূর্ব, সুবিধা নিয়ে যায় পশ্চিম। প্রতিদিন বাড়ছিল বঞ্চনার তালিকা, আর একটু একটু করে তৈরি হচ্ছিল অসন্তোষ। পাকিস্তানিরা বাংলাদেশিদের গুরুত্ব না দিলেও বহুজাতিক প্রতিষ্ঠান বাটা এ ভূখণ্ডে দেখতে পায় সম্ভাবনা। 1962 সালে তারা একটি কারখানা তৈরি করে পূর্ব পাকিস্তানের টঙ্গিতে। সেই কারখানাটি পরে হয়ে যায় বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই মানুষটির নাম উইলিয়াম এস ওডারল্যান্ড। হল্যান্ডে জন্ম নেওয়া অস্ট্রেলীয় নাগরিক ওডারল্যান্ড 1970 সালে বাংলাদেশে এসেছিলেন বাটার নির্বাহী পরিচালক হিসাবে। ওডারল্যান্ডের আরেক পরিচয় হচ্ছে তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোদ্ধা। 70-এর উত্তাল সময় পশ্চিম পাকিস্তানিদের নিপীড়ন চোখ এড়ায় না এই দক্ষ যোদ্ধার। 71-এর 25শে মার্চ রাতে যখন শুরু হয় পাকিস্তানি সৈন্যদের ধ্বংসযজ্ঞ, ওডারল্যান্ড তার পক্ষ নির্ধারণ করে ফেলেন। তার ভাষায়, 71-এর মার্চে যখন পাকিস্তানি সৈন্য আর ট্যাঙ্ক ঢাকার রাস্তায় নেমে এলো, আমি যেন আমার যৌবনের ইউরোপে ফেরত গেলাম। আমাদের এই কলিগের কাছে, বড় ভাইদের কাছে শুনছি যে আমাদের একজন ডাইরেক্টর ছিল, তখন উনি এই এখানে আমাদের যুদ্ধ যারা ক্যাম্পে ছিল চাকরি করতো তাদেরকে সার্বিক সহযোগিতা করছে, খাবার দিয়েছে, ওষুধ দিয়েছে, যুদ্ধ কীভাবে করার লাগে, দেশ স্বাধীন কীভাবে করার লাগে সব বুদ্ধি পরামর্শ দিয়েছে এবং চিকিৎসা করছে। ওডারল্যান্ড নিজেও জীবন বিপন্ন করে যুদ্ধ করেছেন। তার নেতৃত্বে টঙ্গী ভৈরব রেললাইন ব্রিজ ধ্বংস করে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত করে মুক্তিযোদ্ধারা। তার পরিকল্পনায় ও পরিচালনায় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকাগুলোতে বহু অপারেশন সংগঠিত হয়। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর অবশেষে বাংলাদেশ স্বাধীন হয়। বিদেশি এই বন্ধুর প্রতি কৃতজ্ঞতা স্বরূপ বাংলাদেশ সরকার ওডারল্যান্ডকে ভূষিত করে দেশের 4র্থ সর্বোচ্চ সামরিক খেতাব বীর প্রতীকে। ওডারল্যান্ডই একমাত্র বিদেশি যিনি এই রাষ্ট্রীয় খেতাবে ভূষিত হয়েছেন। 2021 সালে বাংলাদেশের বয়স 50 বছর হচ্ছে। আমরা বাটা বাংলাদেশ 2021 সালে প্রায় 60 বছর ধরে ব্যবসা করছি। বাংলাদেশ যেমন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে, সেরকম বাটা বাংলাদেশও মানুষের পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে। এতদিন ধরে আমরা বাংলাদেশের মানুষকে আরামদায়ক এবং স্টাইলিশ জুতা যোগান দিচ্ছি। বাংলাদেশের মানুষও আমাদের উপর আস্থা রেখেছে। তাদের আস্থা এবং ভালোবাসার জন্যই আমরা বাংলাদেশে এখনও জুতার প্রধান ব্র্যান্ড। বহুজাতিক প্রতিষ্ঠান হলেও বাটার অধিকাংশ পণ্য তৈরি হয় বাংলাদেশে। এখানে কাজ করেন বাংলাদেশের মানুষ। এভাবে দেশের অর্থের বড় অংশই থেকে যায় দেশে। বাটায় বাংলাদেশে আমরা বাংলাদেশিরাই বেশি কাজ করি। বাংলাদেশে অনেকদিন কাজ করার ফলে এখানে বহুজাতিক প্রতিষ্ঠান হলেও বাটা কিন্তু বাংলাদেশের অস্তিত্বের সাথে মিশে গেছে। আমি গর্বের সাথে বলছি, গত 4 বছর ধরে লেদার এবং ফুটওয়্যার ইন্ডাস্ট্রিতে বাটা সর্বোচ্চ কর্তা। বাংলাদেশের 50 বছর হচ্ছে। গত 50 বছরে বাংলাদেশ পার করেছে নানান প্রতিবন্ধকতা। এর মধ্যে সম্প্রতি বিশ্বজুড়ে এসেছে করোনা। জীবনের এই দুর্যোগে দেশের সঙ্গে একই তালে লড়ে যাচ্ছে বাটাও।